निश्चय भलो आছেন। তার কারণ আপনারা আমার সাথে সাথে সবাই যোগ করেন। যোগ করতে হবে, ভোগ করতে হবে, যাতে রোগ না হয় সেদিন যোগ করে রোগ দমন করতে হবে। এটা হলো আমাদের উপায়। আমরা কখনো ভয় পাব না, যেহেতু প্রভু আমাদের সাথে আছেন। বর্তমান দেহ, প্রভু ছাড়া দেহ চলে না। দেহ আছে, প্রভু আছে, একদম মনের কাছে। আমরা সেই মন নিয়ে কাজ করি। মনের শক্তি খোদা দেয়, অন্য কেউ দেয় না। পৃথিবীতে কেউ দিতে পারবে না মনের শক্তি। কিছু খেলে পরেই মনের শক্তি হয় না। মনের শক্তি বাড়াতে গেলে প্রভুর সাথে যুক্ত করতে হয়, যোগ করতে হয়। সুযোগ এইটাই, এই মুহূর্তে। তারপরে জীবন পড়ে থাকবে। অতএব আজ এই মুহূর্তে আমরা যোগ করব, রোগ দমন হবেই। আজকে আপনাদের আরেকটা ভালোবাসা দেব, সেটা হচ্ছে একটা যোগ। এই যোগটা পেটে চর্বি থাকবে না, যদি করা যায় প্রত্যেকটা দিন। হাঁটুর ব্যথা থাকবে না। এবং এটার উপকারিতা বজ্রাসন করলে যেমন হয়, বজ্রাসনের যত রকম উপকারিতা, সমস্ত উপকারিতা এর ভিতরে পাওয়া যাবে। এই আসনটির নাম হচ্ছে সুপ্ত বজ্রাসন। এটা করে দেখাবো কিভাবে করতে হয়, আমি সাইড করে দেখাবো আপনাদের। শুরু করছি। প্রথমে পাটা বসতে হবে। এই দুটো বুড়া আঙুল লেগে থাকবে, দুই হাঁটু লেগে থাকবে। পাটা এইভাবে থাকবে নিতম্বের সাথে লেগে। এটা খেয়াল করে সব সময়। হাতটা টান টান। এই অবস্থাতে বসলাম টান হয়ে। এটা যাদের পেট মোটা তারাও করতে পারেন। সবাই যার যার বিছানায় বসে করতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং আরামসে শুয়ে থাকা। আমি দেখাচ্ছি কিভাবে শুতে হয়, ফলো করবেন। শুয়ে পড়লাম। এবার হাতটা মুড়ে এই এটা 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আরামসে শুয়ে থাকবেন। কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট নাই। শ্রেষ্ঠ একটা উপায়। দুই হাঁটু লেগে থাকবে, পায়ের বুড়া আঙুল জোড়া লেগে থাকবে, কোমরটা একটু উঁচু থাকবে। এইভাবে থাকা দরকার। আমি চোখ বন্ধ করে থাকতে পারি, কোনো অসুবিধা নেই। খুব ক্লান্ত বোধ হলে শবাসন, পাটা টান করে ছড়িয়ে পড়বেন। এটা রেগুলার করুন। পেটের মাসলটা শক্তিশালী হবে, পা শক্তিশালী হবে। লং টাইম হাঁটাহাঁটি করলেও কোনো কষ্ট হবে না, সব চলে যাবে, সব মুক্ত হবে।